নিজের বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাড়া খেয়ে ফিরতে হলো বিজেপি বিধায়ককে। উত্তরপ্রদেশের মুজফফরনগরে ঘটেছে এমন ঘটনা। খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী বুধবার একটি সভা করতে গিয়েছিলেন তার বিধানসভা ক্ষেত্রের মনপুরপুর গ্রামে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তার উপর। বিধায়ককে দেখামাত্রই তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। বিধায়কও বেজায় চটে যান বিক্ষোভের মুখে পড়ে, ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করে খাটাউলি থেকে বেরিয়ে আসেন। এই বিধানসভা ক্ষেত্রে প্রচুর কৃষকের বাস। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে একটা ক্ষোভ ছিলই। বুধবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিধায়ক সৈনী সেখানে নির্বাচনী প্রচারে যেতেই। যদিও এ বিষয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। তিনটি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।